Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back to my channel. Asha kochi Allahur rahmate durer kache je jekhane achen bhalo achen shusto achen o shabdhane achen. Alhamdulillah Allahur rahmate apnader duay ami o amar poribar niye bhalo achi. To chole ashlam arekta notun blog niye. Ajker blog ta sokal theke shuru kore dilam. তা সকাল এখন বাজে 7টা। তা আজকে তো আমার নাতনির স্কুল, তো এখন সপ্তাহে তো একদিন করে স্কুল চলতিছে, তো এই জন্য ওকে স্কুলে ওর বাবা মা সহ বাইকে করে নিয়ে যাচ্ছে। তো ওরা তো স্কুলে চলে গেল নাতনিকে নিয়ে, তো এদিকে আবার ছেলে ঘুম থেকে উঠছে, ও আবার প্র্যাকটিসে যাবে, তো ওর জন্য আবার ডিম পোস্ট করে আর সাথে বিরিয়ানি আছে, তো ওটা ওভেনে গরম করে নিয়ে ডিম পোস্ট দিয়ে ও খেয়ে প্র্যাকটিসে চলে যাবে। ছেলে তো প্র্যাকটিসে চলে যাচ্ছে, তা বললাম যে একটু পরোটা কিনে দিয়ে যেতে, কারণ নাস্তা আর বানাতে ইচ্ছা করতেছে না। তো ছেলে আবার পরোটা কিনে বাসায় দিয়ে গেল। তো এখন নাতিকে একটু ওর মামনি খাওয়াই দিচ্ছে, ও তো খেতেই চায় না, তো অল্প করে হোক তাও ওকে একটু খাওয়াই দেবে। তারপর একটু বেলগুনিতে আসলাম, তো আমাদের ছোট্ট গাছে মরিচগুলো সব পেকে গেছে, তো এগুলো একটু উঠায় নিচ্ছি, তো এই মরিচ দিয়ে আজকে ডিম ভাজি করে নেব। তো এই গাছে আবার মরিচের অনেক ফুলও আসছে, তো আলহামদুলিল্লাহ আবার তো মরিচ হবে, তো একটু মরিচ গাছের টেক কেয়ার করতে হবে। তো আমি আসলে সেরকম টাইমই পাচ্ছি না, তো আমার কাজের খালাক দিয়ে তো মাটি কিনে নিয়ে এসে রাখছি, তো ওগুলো একটু ঠিক করব, তা হচ্ছে না, তো দুই একদিনের মধ্যে দেখি কতটুকু কী করতে পারি। তো মরিচটা কেটে তো এখন টমেটো দিয়ে মেয়ে এখন ডিম পোস্ট করে নিচ্ছে, ডিম ভাজি তো করতেছে, আর এদিকে পরোটা আর ডাল কিনে নিয়ে আসাইছি, তো এগুলো দিয়েই ব্রেকফাস্টটা করে নিব। আমাদের তো ব্রেকফাস্ট রেডি করা হচ্ছে, নাতি তো আবার এগুলো খাবে না, তো ওর জন্য আবার লুডুস রান্না করে দিচ্ছে, ওকে খাওয়াই দেবে। তো নাতনিকে স্কুলে রেখে তো ওরা দুইজনই আবার বাসায় চলে আসছে, তারপরে স্কুল ছুটি হলে আবার ওকে নিতে যাবে, বাইক নিয়ে তো এই জন্যই খুব তাড়াতাড়ি যেতে পারে। তো এদিকে আমরা টেবিলে খাবার রেডি করে দিয়েছি, তো এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা করে নেব। তো আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছে, তো এখন নাতিকে খাওয়াই দিচ্ছে। তো ছোট মেয়ে আবার ওদের জন্য দুধ চা করে নিচ্ছে, তা আমি তো আবার দুধ চা খাবো না এখন, তাই আমি বললাম যে পরে আমি রং চা করে নিয়ে খেয়ে নিব, তোমরা এখন খাই নাও। তো ওরা একটু দুধ চাটা সবাই মিলে মজা করে খেয়ে নেক, তা এদিকে তো আবার কাজের খেলা চলে আসবে, তা আমি এখন রুমগুলো গুছিয়ে নিচ্ছি। আমার বাসার সব কাজ শেষ করলাম, কাজের খালাও কাজ করে চলে গেল,
তে রান্নাঘরে আসলাম। তে আজকে বোম্বাই মরিচ দিয়ে রান্না করব আমার মানে গার্ডেনের। তে জন্য বারান্দায় চলে আসলাম, তো একটা মরিচ মানে গাছ থেকে উঠায় নিলাম, তরকারির মধ্যে দিব। তো আজকে বেশি রান্না করব না, তরকারিও কিছু আছে ফ্রিজে। তো ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করব, সাথে দুই রকমের শাক ভাজি আর পেঁপে দিয়ে বড় রুই মাছের ঝোল। তো এই থাকবে আজকে দুপুরের খাবারের মেনুতে। তো বড় মেয়ে তো ওর শ্বশুরবাড়িতে গেছিল, তো শাশুড়ি তো আবার দুই রকমের ভর্তা বানিয়ে দিছিল, তো সেটা আবার নিয়ে আসছে। তো আমি এখন চচ্চড়িটা মাখায় বসায় দিচ্ছি, তারপরে মাছের ঝোলটা রান্না করে ফেলবো, আর দুই রকমের শাক অলরেডি রান্না করে ফেলছি। তো ঠিক আছে, আমি রান্না বান্নাগুলো ঝটপট সেরে নিই, তো আপনারাও ভিডিওটা দেখতে থাকুন। তো অ্যাকচুয়ালি তো চচ্চড়িটা হচ্ছে, তো এখন আমি পেঁপে দিয়ে মাছের ঝোলটা রান্না করে ফেলবো। তো আজকে মাছটা কষায়ে রান্না করব, ভেজে রান্না করব না, সবসময় তো ভেজেই রান্না করি। যদিও আমার বাচ্চারা ভাজা মাছই পছন্দ করে, কষানো মাছ পছন্দ করে না, তারপরও আমি চেষ্টা করি সব ধরনের খাবারই ওদেরকে খাইয়ে দিতে। সেই জন্য ইচ্ছা করেই আজকে কষায়ে রান্না করতেছি। তা আমার বোনের জন্য আবার আলাদা কোনো খাবার রান্না করব না, কারণ ডাক্তার বলছে পরিমাণ করে সব ধরনের নর্মাল খাবারই খাইতে পারবে। সেই জন্যই আমাদের খাবারের মধ্যে থাকে ও খাবে, আলাদা কোনো রান্না করছি না। তো এদিকে আমার রান্না বান্না শেষ, তো নাতনিও তো স্কুল থেকে চলে আসছে, তো ওর মামনি আবার ওকে ফ্রেশ করে দিয়ে ওকে খাইয়ে দিচ্ছে। তো তিনটের দিকে ওর আবার কোচিং আছে, তো তো বেশি একটা রেস্ট করতে পারবে না, তো ছোটো বাচ্চা, তো এই জন্যই ওকে খাইয়ে দিচ্ছে। তো একটু খেলাধুলো করে ও আবার কোচিংয়ে চলে যাবে। তো ওর খাওয়া দাওয়ার পরেই বাকি সবাইকে মানে খাইতে বলবো, আমি তো পরে খেয়ে নিব। তো এটা হচ্ছে বিকালবেলা। তো আমার বোনের তো আজকে ডাক্তারের কাছে চেক আপ আছে, তো ওকে আবার ওর মেয়ে নিয়ে যাচ্ছে। তা আমিও আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গী থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো পাশে থাকার বেল বাটনটা প্রেস করে রাখবেন, আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।